চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী মৌমিতা বড়ুয়ার কাছে। শুরুতেই বলছিলাম যে আপনার কণ্ঠে তো গান শুনবই, কিন্তু তার আগে একটু বর্তমানের ব্যস্ততা নিয়ে জানতে চাই। আজ সকালটা কেমন ছিল এখানে আসার আগে? ঘুম থেকে উঠে এখানে চলে এলাম। আর শিল্পীদের ব্যস্ততা তো মূলত গান নিয়ে থাকে, তো চলছে, গান নিয়ে ব্যস্ততা চলছে। যারা সঙ্গীতের চর্চা করেন তাদের কাছে না সকালটা খুব গুরুত্বপূর্ণ একটা সময়, এবং দেখা যায় যে বেশিরভাগ শিল্পীকে আমরা পাই যে তারা সকালবেলা ঘুম থেকে উঠেই রেওয়াজ করেন, গলা ছাড়েন। তো আপনার ক্ষেত্রে রেওয়াজের বিষয়টা কেমন? অবশ্যই সকালে গলা সারতে হবে, এটা প্রত্যেকটা শিল্পীর ক্ষেত্রেই এটা প্রযোজ্য। কারণ সকালবেলা গলাকে যে ওয়ার্ম আপটা করা যায় সেটা সকালে ছাড়া অন্য সময় এভাবে সম্ভব না। কিন্তু দেখা যায় কি, আমরা যারা খুব নিয়মিত খুব ব্যস্ততার মধ্যে থাকি, অনেক সময় আমাদের সকালে উঠে ওভাবে ওটা করা হয় না। সেই ক্ষেত্রে দেখা যায় দিনের অন্য সময় সন্ধ্যাবেলায় বা যখনই আমরা সুযোগ পাই তখনই বসে পড়ি। একটু জানতে চাই যে আপনার গানের সাথে পথ চলা শুরু হয়েছিল কবে, মানে প্রথম গান গাইতে শুরু করেছিলেন কবে? একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে আমার বড় হওয়া, আমার বাবা গান করেন, তো বাবার হাত ধরেই মূলত সঙ্গীতে আসা খুব ছোট বয়স থেকে। যদি বলি একেবারে প্রফেশনালি কখন এসেছি, সেটা একটু রিয়েলিটি শোর পরে। প্রথম গানের হাতে খড়ি নেন সেই সময় আপনার বয়স কত ছিল? একেবারে ছোট, আমি তখন স্কুলেও পড়ি না। কে হাতে খড়ি দিয়েছিল? হাতে খড়ি অবশ্যই আমার বাবা। আমরা এটা একটু পরে শুনবো, তার আগে একটু গান শুনতে চাই। আচ্ছা, আমি আমার ভীষণ পছন্দের একটি গান, এই গানটি একেবারে আমার আত্মার আমি বলি খুব পছন্দের একটি গান, শ্রদ্ধেয় হৈমন্তী শুক্লার গাওয়া ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। বানানো কাহিনী শোনাতে হবে না, কথা দিয়ে না রাখার ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, না আসার কোনো কারণ সাজাতে হবে না তোমার। বানানো কাহিনী শোনাতে হবে না, কথা দিয়ে না রাখার ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। হঠাৎ খেয়ালি দিনে কাছে সে পথ চিনে, হঠাৎ খেয়ালি দিনে কাছে সে পথ চিনে, সুযোগ পাবে না দিয়ে যেতে আর অভিনয় উপহার, না আসার কোনো কারণ সাজাতে হবে না তোমার। বানানো কাহিনী শোনাতে হবে না, কথা দিয়ে না রাখার ঠিকানা না রেখে, ঠিকানা না রেখে, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। অসাধারণ, ধন্যবাদ। ঠিকানা না রেখে বন্ধু ভালো করেছে, কিন্তু আপনার ঠিকানা আমাদেরকে নিয়মিত রাখতে হবে, কেননা এত মিষ্টি কণ্ঠে যিনি গান করেন তার গান যেন আজীবন শোনার সৌভাগ্য হয় আপনার ভক্তদের, সে ব্যবস্থা অবশ্যই করতে হবে। আচ্ছা, যেটা বলছিলেন হাতে খুড়ির কথা, গানে হাতে খুড়ি হয়েছিল কার কাছে? বাবার কাছে। বাবার কাছে। আপনারা ভাই বোন কজন? আমরা দু বোন। দুই বোনকে বাবা গান শিখিয়েছে এবং এখনো শেখাচ্ছেন। কারণ আমরা এছাড়া আমি অবশ্য উচ্চাঙ্গ সঙ্গীতে দীর্ঘ 13 বছর ধরে তালিম নিয়েছি শ্রদ্ধেয় সুব্রত দাস অনুজের কাছে। আর বাবা যেটা করেন, আমার বাবার প্রচুর ছাত্রী আছেন যারা বাবার কাছে গান শেখেন, কিন্তু তারপরেও ঘরে শেখার পাশাপাশি বাইরে শেখার সুযোগটাও বাবা করে দিয়েছে। আর যেটা হয় না, যে গায়কই তো একটা অন্য ব্যাপার, অনেক সময় গুরুর কাছে গিয়েও হয়তো আমরা ওটা পাই না। বাবা শিখিয়েছেন আসলে গায়কই কীভাবে
গায়কিটা কি জিনিস, প্রত্যেকটা গানের একটা একটা স্যাড রোম্যান্টিক সঙের এক্সপ্রেশন কেমন হতে হয় বা একটা রোম্যান্টিক সঙের ডেলিভারিটা কেমন হতে হয়, গান গাওয়াটা গানের অনেক ডিটেইল বিষয়, ডিটেইল বিষয় আর কিভাবে মাইক্রোফোনের ইউজ বাবা, এই সমস্ত বিষয়গুলো একদম হাতে ধরিয়ে ধরিয়ে যেগুলো হয়তো ওস্তাদরাও শেখান না বাবা সেটা শিখিয়েছেন, এটা এটা খুব গুরুত্বপূর্ণ। অনেকে দেখা যায় সুর তাল লয় ঠিক থাকলেই কিন্তু হয় না, গায়কই একেবারে অন্য একটা ব্যাপার। এটা আমি আমার বন্ধু বান্ধব গল্প করার সুযোগ পেলে ব্যাপারটা বলি যে এক্সপ্রেশন গায়কের যে এক্সপ্রেশন এটা ছাড়া ওই ভাবটা প্রকাশ পায় না। গায়কি বা এক্সপ্রেশনের বিষয়টা আসলে যখন ক্যামেরার সামনাসামনি বা দর্শক শ্রোতাদের সামনাসামনি যান তখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে, কিন্তু যখন আপনি গানটা রেকর্ডে আছে বা রেকর্ড করছেন সেই সময় কি আসলে এক্সপ্রেশনটা গুরুত্বপূর্ণ আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ অবশ্যই, যখন আমরা কোনো গান রেকর্ড করি, যেমন আমাদের মৌলিক গানগুলো যেসব গানগুলো আমরা রেকর্ডিং স্টুডিওতে গিয়ে রেকর্ড করি, সেখানেও একটা ব্যাপার থাকে, একটা বদ্ধ জায়গায় আমরা ভয়েস ডেলিভারি কীভাবে দিব বা একটা খোলা জায়গায় একটা ওপেন এয়ার কনসার্টে আমরা ভয়েস ডেলিভারি কীভাবে দিব, তখন স্কেল নির্ধারণের একটা ব্যাপার থাকে, এই সমস্ত বিষয়গুলো অনেকেই মাথায় রাখে না। তখন হয় কি, তখন ওভাবে হয়তো দর্শক শ্রোতা যারা তারা তাদেরকে ওভাবে টানে না যদি আমরা ওই ব্যাপারগুলো মাথায় না রাখি। টেকনিক্যাল বিষয়গুলো যেমন একজন ইঞ্জিনিয়ার বা একজন ডাক্তার সে যখন অপারেশন থিয়েটারে যাবে তার ওই অনুষঙ্গগুলো যদি ঠিকঠাক মতো না থাকে তাহলে কিন্তু ব্যাপারটা ঘেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সঙ্গীতটাও ছাড়া যেমন যুদ্ধ করা যায় না, মিউজিকটাও তাই, একেবারে ম্যাথমেটিক্যাল টার্মস যদি বলি এটা ম্যাথমেটিক্যাল টার্মস, আবার যদি আমি টেকনিক্যাল একটা টার্মস বলি এটা টেকনিক্যাল একটা টার্মস। বা সঙ্গীত নিয়ে এত গভীর গভীর কথা শুনছি, পড়াশোনা করা হচ্ছে কি নিয়ে মমিতা? আমি আন্তর্জাতিক সম্পর্কে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। বিশ্ববিদ্যালয় জীবনে এসে অনেকের মাঝে একটু দেখা যায় যে একটু অগোছালো জীবন হয়ে যায় স্নাতক এবং স্নাতকোত্তরের সময়টায়, তো এইটাকে ব্যালেন্স করাটা মানে খুব কঠিন একটা বিষয়, এই ব্যালেন্সটা কিভাবে এনেছিলেন? ব্যালেন্সটা আসলে আমরা যখন কোনো কিছু পছন্দ করি সে কাজগুলো যতই কঠিন হোক আমরা কিন্তু ওটা করে নেই। দেখা যায় যে ছবি আঁকতে পছন্দ করে সে শত ব্যস্ততার মধ্যেও কিন্তু ছবিটা আঁকছে, আবার আমাদের দেশে অনেক গুণী অভিনেত্রী আছে যারা কিন্তু অভিনয়ের পাশাপাশি সে ভালো গান করছে, সে ভালো ছবি আঁকছে, কারণ সে দেখা যাচ্ছে অভিনয়ের পাশাপাশি সে গান গাইতেও ভালোবাসছে, সে ছবি আঁকতেও ভালোবাসছে। আমার আবার পড়াশোনা করতে খুব ভালো লাগতো, পড়াশোনা করতে ভালো লাগতো তো জানতে বেশ জানার একটা আগ্রহ ছোটবেলা থেকে ছিল, তো সেই সেই জায়গা থেকে আন্তর্জাতিক সম্পর্কে পড়াও একটা কারণ। আমি এখানে বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন বিষয় সম্পর্কে আমি জানতে পারবো ছোটবেলা থেকে। আবার ওই যে হয় না যখন আমরা 1, 2, 3, 4 পড়ি তখন আমাদের সাধারণ জ্ঞানের কিছু বই থাকতো, ওগুলো আমার খুব পছন্দ ছিল, আমি কখনো ওগুলো সরাতে দিতাম না। অন্যান্য বইগুলো দেখা যেত অনেকে দিয়ে দেওয়া হতো যা বা যারা বই কিনতে পারে না তাদেরকে মা দিয়ে দিতেন, কিন্তু আমি সাধারণ জ্ঞানের বই কখনো কাউকে দিতে দিতাম না, আমার খুব ভালো লাগতো এগুলো পড়তে। তো সেই জানার আগ্রহ থেকে আমার মূলত আন্তর্জাতিক সম্পর্কে পড়া আর গান গাইতেও ভালো লাগতো, তো এইভাবে আসলে ব্যালেন্সটা হয়ে গেছে। সঙ্গীতেও কিন্তু পড়তে পারতেন, সঙ্গীতকে কেন বেছে নিলেন না? সঙ্গীতকে বেছে নেইনি কারণ আমি ভাবলাম যে সঙ্গীতকে জানার জন্য আমার বাবা আছেন, তাছাড়া সঙ্গীতকে জানার জন্য অনেকগুলো ক্ষেত্র আছে, ভাবলাম যে পড়াশোনার বিষয়টা একটু আলাদা কেন নয়, তাহলে আমি অন্য বিষয়েও জানতে পারবো। আগ্রহের জায়গাটা নির্বাচন করতে পেরেছেন যে জানতে ভালোবাসেন এবং সেই অনুযায়ী আপনি আপনার সাবজেক্ট নির্বাচন করেছেন এবং আপনার যে ভালোবাসার জায়গা গান সেটির চর্চাও চালিয়ে গিয়েছেন, তো সেই দিক থেকে আপনাকে একটু অভিনন্দন জানাতেই হয়। আচ্ছা, এই যে গানের সাথে আছেন দীর্ঘ সময়ের পথ চলা, এখন তো পেশা জীবনেও আপনার সঙ্গীত গান, তো পেশা জীবনে এসে গানকে কি মানে উপভোগ করছেন কেমন? এমন নয় যে বাধা আসেনি, বাধা কিন্তু প্রতি পদে পদে, আমরা যখন ভালো লাগার কাজটা করতে যাব অনেক রকম বাধা আমাদের প্রতি মুহূর্তে মুহূর্তে, বিশেষ করে শিল্পী জীবন কিন্তু অনেক কঠিন, অনেক কঠিন। হ্যাঁ, তো সেই জায়গা থেকে দেখা যায় পারিপার্শ্বিকতা আমাদের আমাদের সব কিছু মিলিয়ে গানটাকে পেশা হিসেবে নেওয়াটাও একটা যুদ্ধ, হয়তো বা আমার বাবা মা পছন্দ করছেন বা বাকিরা পছন্দ করছেন না, সে জায়গায় এটা কিন্তু একটা যুদ্ধ যে শিল্পী জীবনে শিল্পী হিসেবে টিকে থাকা জীবনের শেষ দিন পর্যন্ত, এটা অনেক অনেক বিশাল একটা যুদ্ধ। তো সেই যুদ্ধটা আমি কষ্টের পাশাপাশি সেই যুদ্ধটা আমি উপভোগও করছি, কারণ যুদ্ধে নেমে গেছেন তার মানে। হ্যাঁ, পেশা হিসেবে মৌমিতা গানকেই বেছে নিয়েছে, একদম গানের কথাগুলো শুনছি এবং সেই সাথে আপনার যে পথ চলা সঙ্গীতকে নিয়ে, এটা আমাদের সকলকে আসলে ভীষণ অনুপ্রাণিত করছে। এরপর যে আরো একটা গান শুনতে চাই, কোন গান? এবারে গাইছি আমার আরো একটি পছন্দের গান, শ্রদ্ধেয় বেগম আক্তারের যোছনা করেছে আরি। যোছনা করেছে আরি আর
আসে না আমার বাড়ি, যোছনা করেছে আড়ি, আসে না আমার বাড়ি, গলে দিয়ে চলে যায়, গলে দিয়ে চলে যায়, লুটিয়ে রূপলি শাড়ি, চে চে পথ তারে, চে চে পথ তারে, চে চে পথ তারে, হিয়ামুর হয় ভারি, হিয়ামুর হয় ভারি, রূপের মধুর মধুর মোহ, বলো না কি করে ছাড়ি, যোছনা করেছে আড়ি, আসে না আমার বাড়ি। অসাধারণ, ধন্যবাদ। বর্তমান সময়ে এটা গানগুলোর দিকে যদি আমরা তাকাই, মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, মানুষ শুনছে কিন্তু গানগুলো মনে রাখতে পারছে না, এটা থেকে আসলে পরিত্রাণের উপায় কি? গোল্ডেন সং যেসবগুলোকে বলছি, তখন রাতের পর রাত সবে পার করে দিত একটা গানের পেছনে, ওই গানের ভিজুয়াল কি হবে, ওই গানের কি বাজবে, ওই গানের সাথে কি কি ইনস্ট্রুমেন্ট প্লে হবে, সব কিছু একেবারে আগে থেকে ভাবা থাকতো, যার কারণে এত যত্নের কাজগুলো এখনো পর্যন্ত আমরা সবাই উপভোগ করছি। তো এই সময় এসে যখন আমি চিন্তা করব যে আমার মাসে 10টা গান রিলিজ দিতে হবে, তখন ওই 10টা গানের মধ্যে একটা গানও টিকে থাকছে না, কারণ ওই গীতিকার সুরকার শিল্পী এবং যে ভিডিওটা বানাচ্ছে, ভিডিও ডিরেক্টর যে, তাদের মধ্যে কোনো সংযোগই নেই। তার মধ্যে দেখা যাচ্ছে আবার আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো, দেখা যাচ্ছে আমাকে গীতিকারকে আমি চিনিও না, গীতিকারের সাথে আমার দেখা হলো না, সে হোয়াটসঅ্যাপে সুরকারকে গান পাঠালো, সুরকার আমাকে গান পাঠালো, তো কারোর সাথে কারোর সংযোগ নেই। সংযোগ যখন হচ্ছে না, আমরা কিন্তু কেউ ওই গানটাকে পুরোপুরি কানেক্ট করতে পারছি না, যখন কানেক্ট করতে পারছি না, ওই গান আর টিকেও থাকছে না। তো এইসব বিষয়গুলো যদি আমরা একটু মাথায় রাখি, খুব সাধারণ কিন্তু, একটা গীতিকার সুরকারের সাথে বসে আলোচনা করে একটা গান করা খুব কঠিন কাজ নয়। এই সহজ কাজগুলো যদি আমরা সহজভাবে নিতে পারি, তাহলে আমরা এই সমস্ত ভাইরাল যে ব্যাপারগুলো হচ্ছে, গান টিকে থাকছে না, অস্থিরতা, সব কিছু থেকে আমরা মুক্ত হতে পারবো খুব তাড়াতাড়ি। অনেক কথা হচ্ছিল আপনার সাথে এবং কথা বলতে খুবই ভালো লাগছে, কিন্তু একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছে। যাওয়ার আগে একটু জানতে চাই যে আপনার গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? একার জায়গা থেকে এবং আমার আশেপাশে যারা আমার সাথে যারা আছেন, তাদের সবাইকে নিয়ে, যারা ভালো কাজ করছেন, সবাইকে নিয়ে আসলে এই এই জিনিস, ছোট ছোট চেষ্টা, ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টা, যে ভালো গান ছড়িয়ে দেওয়া, এটাই। আর ওরকম আসলে বড় ভাবনা তো আমরা ভাবতে পারি না, ছোট ছোট পায়ে সবাইকে এগিয়ে যেতে হয়, ওভাবেই যে সবাই মিলে একটা একটা সুন্দর একটা সঙ্গীতের প্রজন্ম, সঙ্গীতের প্রজন্ম সৃষ্টি হয়নি এখনও, সেই যে আমরা পুরনো গানগুলো এখনও গাইছি, তো সঙ্গীতের প্রজন্ম যাতে সৃষ্টি হয়, যাতে আমাদের আগামী প্রজন্ম গর্বের সাথে বাংলা গান গাইতে পারে, এরকম কিছু একটা করা। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়িত হোক, সেটা আমাদেরও প্রত্যাশা। আপনার কণ্ঠে একটি গান শুনতে শুনতে বিদায় নেব, কিন্তু তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4, আমাদের ইমেইল অ্যাড্রেস দিন প্রতিদিন @bangladesh.tv। কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। আবার কখন কবে দেখা হবে বলো,
কত না বলা কথা বাকি রয়ে গেল আবার কখন কবে দেখা হবে বলো কত না বলা কথা বাকি রয়ে গেল আবার কখন কবে আধ ফোঁটা ভিরু কোলে খোলেনি তো চোখ খোলেনি তো চোখ পেত ভাবিনি সব হারাবো এখন হারাবো এখন নিরাশার মেঘ হলো যত আশা ছিল যত সুর ছিল আবার কখন কবে দেখা হবে বলো কত না বলা কথা বাকি রয়ে গেল আবার কখন কবে